আমরা ইয়াজুজ আর মাজুজের নাম শুনেছি, শুনি নাই? বাদশাহ জুলকারনাইন একজন মুসলিম প্রখ্যাত শাসক ছিলেন, তিনি ইয়াজুজ ও মাজুজ এমন হিংস্র জাতি ছিল, সেই জাতিগুলোকে বিশেষ একটি প্রাচীরের মধ্যে আবদ্ধ করে ফেলেছিলেন লোহার প্রাচীর দিয়ে, যে এই জাতিকে পৃথিবীতে বিচরণ করতে দেওয়া যাবে না, যদি পৃথিবীতে বিচরণ করে আগামী পৃথিবীর সকল জনপদকে মেরে তছনছ করে রক্তপাত করে নিঃশেষ করে ফেলাবে। বাদশাহ জুলকারনাইন বিশেষ কৌশলে যখন দেখতে পেলেন যে ইয়াজুজ আর মাজুজের সম্প্রদায় ওরা এই পৃথিবীর সমতল জায়গা থেকে সফর করে একটা গুহাকে উপেক্ষা করে বিশাল একটা এরিয়ার মধ্যে অবস্থান করেছে, তাদের বেরোনোর কোনো পথটি একটি মাত্র পথ, তিনি সেখানে গিয়ে অতি তাড়াতাড়ি একটা লোহার প্রাচীর গেড়ে দিয়েছেন, আর ইয়াজুজ আর মাজুজের সেই গোত্র আজ পর্যন্ত বের হতে পারেনি, তবে তারা বের হওয়ার জন্য প্রচেষ্টা করছে। তাফসীরে এরকম একটি কথা এসেছে যে তারা ওই প্রাচীর থেকে বের হওয়ার জন্য প্রত্যেক রজনীতে প্রত্যেক রাত্রিতে এত পরিমাণ পরিশ্রম করছে যে তারা পরিশ্রম করতে করতে সেই প্রাচীরটা ভাঙার জন্য প্রচেষ্টা করতে করতে একদম শেষ প্রান্তে প্রায় চলে গেছে। এই সময় রাত পোহা যাচ্ছে, শরীর ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছে, তখন বলছে আজকে থাক, বাকিটুক আগামীকাল করব। ইনশাআল্লাহ বলছে না, কি বলছে না? ইনশাআল্লাহ বলছেন না। এজন্য তারা প্রাচীরের জায়গাটুকু কেটে যতটুকু সম্ভব কেটে যখন বলছে আগামীকাল করব বাকিটুকু এই কথা বলে চলে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদের বরকত কমায় দিচ্ছেন। তারা যখন চলে যাচ্ছে আল্লাহ তাআলা সেই প্রাচীরকে আবার পূর্বের মতোই শক্তিশালী করে রাখছেন। পরের দিন এসে দেখেন সে অবস্থায় আবার প্রচেষ্টা করছে, যতদিন পর্যন্ত তারা এ কথা না বলবে যে আজকে যতটুকু প্রাচীর আমরা ভেঙে রেখে গেলাম বাকিটুকু আগামী কাল করব ইনশাআল্লাহ, ততদিন পর্যন্ত ওরা প্রাচীর ভাঙবে আবার চলে যাবে, আল্লাহ সে প্রাচীরকে আবার স্বয়ং সম্পূর্ণ করে রাখবে। যখন ইনশাআল্লাহ বলবে তখন সে প্রাচীর ভেঙে পৃথিবীতে বিচরণ করবে।